আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলট্রা লার্নিং একাডেমি এর তরফ থেকে আবার চলে এলাম আইটি নতুন ভিডিও নিয়ে। যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসের উপরে যে হোমওয়ার্ক, তার নবম শ্রেণী এর বাংলা প্রথম পাঠ নিয়ে। তো চলুন আমরা শুরু করি। আমাদের আজকে এই প্রশ্নে আছে মোট চারটি সৃজনশীল, তার মধ্যে প্রথমটি আছে ডিম গাছ কোণ নিয়ে, তারপরটি উপেক্ষিত শক্তির উদ্বোধন, তারপরটি পল্লীজননী এবং সর্বশেষেরটি মানুষ গল্প নিয়ে। তো চলুন আমরা শুরু করি। প্রথম সৃজনশীল এর উদ্দীপক, গলা বেশ কঠিন করেই কুমুর মা জিজ্ঞেস করলো, তুমি কি শ্বশুরবাড়ি একেবারেই যাবে না? কুমু বলল, না যাব না। মতির মা বলল, তাহলে তোমার গতি কোথায়? কুমু বলল, এই মস্ত সংসারে কোথাও না কোথাও ঠাই হবেই, জীবনে অনেক কিছুই হারিয়ে যায় কিন্তু জীবন তাতে থেমে থাকে না। এই ছিল আমাদের উদ্দীপক। চলো আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করা স্টার্ট করি। ক নাম্বার প্রশ্নে আছে নিম গাছ কোন ধরনের গল্প, এটার উত্তর হিসেবে এখানে আছে নিম গাছ একটি পথিকী গল্প। খ নাম্বার প্রশ্নে আছে মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে ব্যাখ্যা করো, এখানে মূলত বুঝিয়েছে যে নিম গাছ গল্পে যে লক্ষ্মী বউটির কথা বলা হয়েছে, সেই লক্ষ্মী বউটির সংসারের কাজ করতে করতে বহু পুরনো হতে হতে তার সংসারের প্রতি মায়াটা অধিকতর হয়ে গিয়েছে, যার জন্য সে এখন এই সংসার ফেলে অন্য কোথাও যাওয়া তার পক্ষে সম্ভব নয়। আর এখানে পুরোটি দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়লে আশা করি বাকিটা বুঝতে পারবে। তো এখন গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্নে আছে নিম গাছ গল্পের সাথে উদ্দীপকের কুমু চরিত্রের তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকে একটি কুমু চরিত্র রয়েছে যা আমরা উদ্দীপকের থেকে পড়ে নিয়েছি, আর নিম গাছ গল্পে যে বউটির কথা বলা হয়েছে নিম তার সাথে এই তুলনা করতে বলা হয়েছে। তো আমরা উত্তর দেখতে পাচ্ছি নিম গাছ গল্পের সাথে উদ্দীপকের কুমু চরিত্রের যে দিকটি মিল রয়েছে তা হলো সংসারের প্রতি মায়া। আমরা এখানে কুমুকেও দেখতে পাই সংসার নিয়ে কথা বলতে, আর এখানে আর আমাদের গল্পে আমরা নিম গাছ গল্পেও আমরা এখানে সংসারের প্রতি যে মায়া তা আমরা বুঝতে পারি। তো তারপর এখানে দেওয়া আছে সেকেন্ড প্যারা থেকে নিম গাছ গল্পে মূলত নিম গাছের মাধ্যমে ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটির কথা বোঝানো হয়েছে। নিম গাছের কাছ থেকে সবাই উপকৃত হলেও কেউ তার প্রতি যত্ন নেয় না, তার সুন্দর অনুধাবনের চেষ্টা করে না, তার সৌন্দর্য অনুধাবনের চেষ্টা করে না। এখানে বলা হয়েছে যে মানে যেমন তোমার বাড়ির যে লক্ষ্মী বউটি সে যে কাজ করে বা সে যে সবার কাজটা করে দেয়, তবে তাকে কি সবাই সেই যথাযথ মূল্যটা দেয়? না, দেয় না। তো আমি আশা করি তোমরা যদি পুরোটা পড়ো তাহলেই তোমরা এটা বুঝে যাবে। তো এখন চলো ঘ নাম্বার প্রশ্নের দিকে অগ্রসর হই। ঘ নাম্বার প্রশ্নে আছে উদ্দীপকে কুমু যেন নিম গাছ গল্পের সেই লক্ষ্মী বউয়ের বিপরীত সত্তাকে ধারণ করে, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আমরা সংসারের প্রতি মায়া দেখলেও সেই যে লক্ষ্মী বউটি নিম গাছে সে কিন্তু তার সংসার ছেড়ে চলে যেতে চায়নি। তবে উদ্দীপকে এখানে আমরা কিন্তু পরিষ্কার দেখতে পাই যে কুমু বলেছে সে আর শ্বশুরবাড়ি যাবে না, সে অন্য কোথাও চলে যাবে, সংসারে কোথাও না কোথাও এই জগৎ সংসারে কোথাও না কোথাও তার ঠাই হবে। তো এইটা ছিল আমাদের মূল কথা, আর এইটা পড়ে দেখলে তোমরা বাকিটা বুঝে যাবে। তো এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হই। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে থাক, দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লাভিবে বিশাল প্রাণ, এসো হে পতিত করে অপনীত, সব অপমান ভার। ক নাম্বার প্রশ্ন, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন পটভূমিতে রচিত? ক নাম্বার উত্তর হচ্ছে অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি রচিত। তো খ নাম্বার প্রশ্নে আছে তথাকথিত ভদ্র সম্প্রদায়ের অত্যাচার বলতে কী বোঝানো হয়েছে? এখানে তথাকথিত ভদ্র সম্প্রদায়ের অত্যাচার বলতে নিম্নবিত্তদের প্রতি উচ্চ স্তরের মানুষের বিষম্যমূলক আচরণ, মানে উচ্চ স্তরের মানুষেরা যেমন নিম্ন স্তরের মানুষদেরকে মানুষ মনে করে না, তাদের যা আছে সর্বস্তুকে ছিনিয়ে নেয়, নিজের সত্ত্ব থাকা সত্ত্বেও সেই গরিবের একটি টাকা ছিনিয়ে নিতে চায়, এখানে সেই জিনিসই বোঝানো হয়েছে। তাছাড়াও আচরণের দিক দিয়ে সে যে ব্যাপার, একটা উচ্চবিত্ত মানুষ একটা নিম্নবিত্ত মানুষকে কখনোই মানে একটা একই আচরণ দেয় না যা সে অন্য একটা উচ্চবিত্তবান মানুষের সাথে করে, সে নিম্নবিত্তবান মানুষকে মানুষের মতো না একটি জানোয়ারের মতো আচরণ করে তার সাথে। গ নাম্বার প্রশ্নে আছে উদ্দীপকের ভাবের সাথে উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পের সদৃশ্য আলোচনা করো।
উদ্দীপকের ভাবের সাথে উপেক্ষিত শক্তি উদ্বোধন প্রবন্ধের গণতন্ত্র প্রতিষ্ঠায় শ্রেণী বৈষম্য দূরে অপরিহার্যতা এই রীতির সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পাই যেখানে যত ভয় তাকে দূর করতে বলেছে, যত কষ্ট তাকে লাঘব করতে বলেছে, মানে উত্তেজনামূলক এবং ইন্সপিরেশনাল কথাবার্তা, যেটাকে এক কথা আমরা বলতে পারি। ঠিক তেমনই আমরা যে উপেক্ষিত শক্তির উদ্বোধন গল্পে আমরা কিন্তু একই রকম একটা আভাস পাই। তো এই দিক থেকে এই উদ্দীপকটি এবং গল্পটি প্রবন্ধটি মিলিত হয়েছে। ঘ নম্বর প্রশ্নটা এতে আছে, উদ্দীপকটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের সম্পূর্ণ ভাবকে ধারণ করে কি? তোমার সাপেক্ষে, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। এখানে দেওয়া আছে উদ্দীপকটি প্রবন্ধের সম্পূর্ণ ভাবটি ধারণ করেনি, আংশিকভাবে ধারণ করেছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কবি দেখিয়েছেন যে নিম্ন শ্রেণীর লোকেরা সর্বদা অভিজাত শ্রেণীর দ্বারা শোষিত, অভিজাতরা নিম্নবিত্ত দ্বারা সর্বদা উপকার সুযোগ সুবিধা গ্রহণ করলে তাদের শোষণ বাঞ্ছনা ঘৃণা করে তাদের মূল সভ্যতার সাথে মিশতে দেয়া হয় না। সর্বদা ভদ্রবেশী শিক্ষিতরা অত্যাচার করে। উদ্দীপকের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে শ্রেণী বৈষম্য দূর প্রতিষ্ঠার দিকটি তুলে ধরা হলেও প্রবন্ধে মহাত্মা গান্ধীর সহানুভূত কথা কথিত। অতএব প্রবন্ধে উদ্দীপকের সম্পূর্ণ ভাব না নয় অথচ সম্পূর্ণ ভাব নয় আংশিক ভাব প্রকাশ পেয়েছে। তো আমাদের দুটো প্রশ্ন শেষ হয়ে গেল, এখন চলো আমরা 3 নম্বর প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্নে উদ্দীপকটি আছে, যখন হরিদাস জানতে পারলো যে সৌদামিনী তার আসল মা নয়, এখানে প্রশ্নে ভুল হচ্ছে, এটা হবে সৌদামিনী, তখন থেকেই সে নিরুদ্দেশ হয়ে গেল। এরপর থেকেই সৌদামিনী কাঁদতো আর চিৎকার করে বলতো, হে যিশু, ও হরি, ও আল্লাহ, আমার হরিপদকে ফিরিয়ে দে। পল্লীজননী কবিতার মূল কথা কি? পল্লীজননী কবিতাটির মূল কথা হচ্ছে অপত্য স্নেহের আনিবার্য আকর্ষণ। আমরা পল্লীজননী কবিতার একটি মায়ের আকুল আবেদন দেখে তার ভালো তার সন্তানের প্রতি তার একটা ভালোবাসা আর একটা অপত্য স্নেহ তা আমরা বুঝতে পারি। খ নম্বর প্রশ্নটিতে আছে, মার প্রাণ আই ঢাই করে কেন? মার প্রাণ আই ঢাই করে এখানে কারণ তার সন্তানের এক নাজেহাল অবস্থা, যে কোনো সময় তার মা সন্তানের প্রাণ চলে যেতে পারে, এই কথাটা ভেবে ভেবেই তার সন্তানের মানে মায়ের প্রাণ আই ঠাই করে, এটা এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। আর গণনার প্রশ্নটিতে আছে, উদ্দীপকে পল্লীজননী কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে আলোচনা করো। উদ্দীপকে পল্লীজননী কবিতার মূল সুরটি প্রকাশ পেয়েছে। পল্লীজননী কবিতার মূল সুর ছিল অপত্য স্নেহের প্রতি অনিবার্য আকর্ষণ। পল্লীজননী কবিতায় অসুস্থ ছেলে শিওরে বসে মা ছেলের জন্য প্রার্থনা করে, অর্থনৈতিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও মনের প্রাণে ছেলের সুস্থতা কামনা করছে মা, বসে বসে আগের দিনগুলোর কথা কল্পনা করছে। ঠিক এখানে আমরা পল্লীজননী কবিতার অংশগুলোকে এখানে বাক্য হিসেবে দেখতে পারি। আর উদ্দীপকটিতে ছেলে যখন জানতে পারে একটি তার স্বপ্ন ছিল, তখন সে তার মাকে ছেড়ে চলে যায়, কিন্তু মা তাকে ফেরত পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে। সে বলতে থাকে, হে যিশু, ও হরি, ও আল্লাহ, আমার হরিদাসকে ফিরিয়ে দাও, যা তার মধ্যে অপত্য স্নেহ অনিবার্য আকর্ষণের প্রকাশ ঘটে, যা এই কবিতার মূল সুর। খ নম্বর প্রশ্নটিতে আছে, উদ্দীপকের উক্ত দিকটি পল্লীজননী কবিতার মূল সুর। উত্তরে আমরা দেখতে পাই, হ্যাঁ, উদ্দীপকটি পল্লীজননী কবিতার মূল সুর, কারণ আমাদের উদ্দীপকটি তো আপত্ত স্নেহ প্রকাশ পেয়েছে, আর আমাদের পল্লীজননী কবিতাটিতেও একটি মায়ের আপত্ত স্নেহ প্রকাশ পেয়েছে। তার সাথে মা যেমন তার সন্তানের সুস্থতার জন্য আল্লাহ মন্দির মসজিদে যায়, ঠিক তেমনি একইভাবে তার হরিদাসের মাও যিশু হরিহর এবং আল্লাহকে ডাকে তার সন্তানকে তাকে ফেরত দিয়ে দেওয়ার জন্য। তো এখানে আমাদের 3টি প্রশ্ন শেষ হয়ে যায়, চলো আমরা এখন 4 নম্বর প্রশ্নের দিকে অগ্রসর হই। 4 নম্বর প্রশ্নটি উদ্দীপকটি আছে, তোমার ভোগের হ্রাস হয় পাছে মুক্তি ভিক্ষা দিলে, দাড়ি দিয়া তাই মার দিয়ে তুমি দেবতার খেদাইলে, সে মার রহিল জমা, কে জানে তোমার লুঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা, কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগেছেন দিবারাতি।
ক নম্বর প্রশ্নটিতে আছে, কে অনেক দেবালয় ধ্বংস করেছে? কালা পাহাড়। আমরা কালা পাহাড়ের কথা যদি জানতে পারি, মানুষ কবিতাটি মানুষ কবিতাটিতে যে সে ভুখারি কালো পাহাড়কে ডাকছে সব মন্দির গির্জা ভেঙে দেওয়ার জন্য। খ, নামাজ পড়িস বেটা, ভুখারিকে মোল্লার এই কথার বলার কারণ কি? সরি, গোস্ত রুটি ভাগ না দেওয়ার কৌশল হিসাবে মোল্লা সাহেব ভিখারিকে প্রশ্নোত্তর উক্তটি করেছে। ভুখারি যখন মোল্লার কাছে খাবার চায়, তখন মসজিদে অনেক পরিমাণে গোস্ত রুটি থাকা সত্ত্বেও মোল্লা সেগুলো দিতে চায়নি, তাই মোল্লা ভুখারিকে এই কথাটি জিজ্ঞেস করেছে সে নামাজ পড়ে কিনা, যাতে ভুখারিকে সে আর ওগুলো আর ওই মাংস রুটি তাকে দেওয়া না লাগে। তোমরা এখান থেকে সম্পূর্ণ খ প্রশ্নটি দেখে নেবে, উত্তরটি দেখে নেবে। গ নম্বর প্রশ্নে আছে, উদ্দীপকের সাথে মানুষ কবিতার চেতনাগত সাদৃশ্য আলোচনা করো। উদ্দীপকের সাথে মানুষ কবিতার যে সাদৃশ্য রয়েছে রয়েছে তা হলো পুরোহিত এর আত্মকেন্দ্রিক মনোভাব ও গরিবের প্রতি লাঞ্ছনা এর দিক। মানুষ কবিতায় পুরোহিত স্বার্থপর প্রকৃতির মানুষ ছিলেন, তিনি সবসময় নিজের স্বার্থকে বড় করে দেখতেন। তার দুর্ব্যবহারের দরুন অভুক্ত অবস্থায় মুসাফিরকে রাস্তায় নামতে হয়, তবে তার কোনো স্বার্থ নেই বলে মুসাফিরকে মন্দির ঢুকতে দেয় না। মন্দিরে পুরোহিত অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। উদ্দীপক ও ভোগ এবং আত্মকেন্দ্রিক কর্মকাণ্ড এর কথা বলা হয়েছে। এছাড়াও দুর্বলদের প্রতি লাঞ্ছনা প্রকাশ করা হয়, তাই বলা যায় উদ্দীপকের সাথে মানুষ কবিতার সাদৃশ্য দিকটি উপরোক্তে ব্যাখ্যা করা হয়েছে। ঘ নম্বর প্রশ্নটিতে আছে, উদ্দীপকের শেষ চারণই মানুষ কবিতার মূল সুর। এখানে উদ্দীপকের শেষ চারণটি হচ্ছে, কাহারে করিছে ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিয়াছেন দিবারাতি। ঘ নম্বরটিতে বোঝানো হয়েছে যে ভুখারিকে যে এভাবে পুরোহিত মোল্লা লাথি মেরেছে, তো হতে পারে সেই ভুখারির মধ্যেই ভগবান জেগে আছেন। ভুখারিও তো ভগবান একটা সৃষ্টি, তো ওর মধ্যে কি ভগবান থাকতে পারে না? মূলত এই জিনিসটা বোঝানো হয়েছে। তো আমার ঘ নম্বর প্রশ্নটি দেখি, উত্তরটি দেখি। যথার্থ কারণের মধ্য দিয়ে কবি সাম্যবাদী মনোভাব প্রকাশ করেছেন। মানুষ কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন, মানুষ ধর্মগ্রন্থগুলোকেও খুব শ্রদ্ধা করে, ধর্মের জন্য জীবন বাজি রাখে, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তার সামর্থ্য থাকার পরেও আত্মদান করে না। সেই মন্দিরে পুরোহিত হোক বা মসজিদ মোল্লা সাহেব সাহেব মন্দিরে পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবেরও অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করে থাকে। তবে এই কবিতার মূল সুর হচ্ছে, মানুষের চেয়ে বড় কিছুই হতে পারে না, ধর্ম সে কথাই বলে, অর্থাৎ সবার উপরে মনুষ্যত্ব। উদ্দীপককে বলা হয়েছে, ভিক্ষা দিলে হ্রাস পেয়ে যায়, লোক দেখানোর জন্য কাজ করে থাকে। উদ্দীপককে সমাজের অসহায় দরিদ্রের কোনো মূল্যায়ন করে না, তারা নিজেরা নিজেই স্বার্থ নিয়ে চলাফেরা করে। উদ্দীপকের শেষ দুই চরণে নিম্ন শ্রেণীর মানুষের যে অধিকার রয়েছে তার কথা বলা হয়েছে। হয়তো তাদের মধ্যে লুকিয়ে রয়েছে উচ্চবিত্তদের কোনো সুখ, কিন্তু তারা গরিব দুঃখীদের কষ্ট বোঝে না, নিজেদের আগে তাদেরকে ভাগ বসাতে দিতে চায় না। অর্থাৎ উদ্দীপকে মানুষের মনুষ্যত্ব বোধের প্রকাশ ঘটেনি, তাই বলা যায় যে উদ্দীপকের শেষ দুটি চরণই মানুষ কবিতার মূল সুর। এখানে আমাদের ভিডিওটি আজকের মতো শেষ হলো। আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, তো আপনাদের আগামী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।